সত্যি টাকার কাছে হেরে যায় সমবয়সী ভালোবাসাগুলা। আমার মনে হয় কি জানেন, ছেলেদের জন্মটাই হয় টাকার পিছনে দৌড়ানোর জন্য, না হলে দিন শেষে আমাদের কোনো জায়গায় কোনো দাম নেই। একটা ভাই আমাকে বলে যে আমার সম্পর্কটা ছিল আমার এক চাচাতো বোনের সাথে, তারিখটা মনে নেই, সালটা ছিল 2018। আমি জীবনে কোনো মেয়েকে প্রথম প্রপোজ করি, তার ভিতরে এত প্যাঁচগো ছিল না, প্রপোজালটা সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে। অনেক ভালোবাসতাম দুজন দুজনকে এবং আমাদের কথা হতো অনলাইনে। ওরা আমার বাসা একসাথেই, ওকে একটু দেখার জন্য ওর বাসার পিছনে বসে থাকতাম। প্রিয় মানুষটা দেখা পেলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আমি তখন দশম শ্রেণীতে, আর ওকে দেখা, রাত জেগে ফোন, কথা বলা, সব মিলিয়ে দিনগুলো ভালোই কাটতেছিল। আমাদের সম্পর্কে যখন 2 বছর, তখন আমাদের দুই পরিবারের মধ্যে বিষয়টা জানাজানি হয়ে যায়। ওর পরিবারের লোকজন আমাকে ভালোভাবেই জানতো। আস্তে আস্তে পাড়া প্রতিবেশী সবাই মোটামুটি জেনে যায় আমাদের সম্পর্কের কথা। মানে এরপর থেকে আমাদের আলাদা করবার জন্য উঠে পড়ে লেগে যায় তার পরিবার। ওর জন্য পাত্র দেখা শুরু করে। প্রায় 3 বারই ওর বিয়ে ঠিক হয়ে যায়, ও বারণ করে দিত। এখন একটা মেয়ে কেন বারবার বিয়ে ঠিক হয়ে গেলে না করে দিত, এটা কি ওনারা বুঝতো না? ঠিকই বুঝতো, তখন ওনারা ব্যাপারটা আরো সিরিয়াস নেয়। হঠাৎ এক বড়লোক পাত্র ওকে দেখে পছন্দ করে ফেলে। ওর পরিবার এই সম্বন্ধ তো ছাড়তে চায় না, ছেলে পক্ষের অনেক বড় লোক তো, তাই আমরা ওদের থেকে অনেক গরিব ছিলাম। আমার ওর উপর পুরো বিশ্বাস ছিল, হয়তো সে এই সম্বন্ধটা রিজেক্ট করে দিবে। কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টো হয়ে যায়। তাকে তার ফ্যামিলি কি জানি বুঝিয়ে এই বিয়েতে রাজি করে ফেলে। বিয়ের 7 দিন আগে আমি জানতে পারি ওর বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। অনেক কিছু মাথায় এসেছিল, কিন্তু আমার পরিবারের দিকে তাকিয়ে আমি কিছুই করি। আর এই 7 দিন আমার কাছে 1 বছর মতো কেটেছে। আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি। বিয়ের 1 দিন আগে আমাকে কল দিয়ে কান্নাকাটি করতেছে, অনেক ভালোবাসতো আমাকে।